আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মূল বিষয় হচ্ছে আমরা যারা কাজ করি কম্পিউটারে, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের অনেক কাজের চাপের কারণে অনেক ছবি করতে হয়, তো এই ছবি সাজাইতে সাজাইতে হাত ব্যথা ধরে যায়। সো বন্ধুরা, এই হাত ব্যথা যেন আর না ধরে এই জন্য ফটোশপে একটি ট্রিক্স রয়েছে। এই ট্রিক্সটি আপনারা ইউজ করলে অনেক দ্রুততম সময়ের মধ্যে 1000 কপি ছবি 1 মিনিটেই পাসপোর্ট সাইজে রূপান্তরিত করতে পারবেন। সো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক। সো বন্ধুরা, সর্বপ্রথম আমাদেরকে কম্পিউটার ওপেন করতে হবে। কম্পিউটার ওপেন করার পরে আমরা ফটোশপ ওপেন করে নেব। আমাদের কম্পিউটারে যে ফটোশপটাই থাকুক না কেন, সেই ফটোশপটা আমরা ওপেন করে নেব। সো বন্ধুরা, আমার কম্পিউটার ওপেন হচ্ছে, সরি, ফটোশপ ওপেন হয়ে গেছে। সো বন্ধুরা, ফটোশপ ওপেন হয়ে গেলে সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফাইলে চলে আসব। ফাইলে চলে আসার পরে এখানে দেখুন লেখা আছে অটোমেট নামে একটা অপশন রয়েছে। এই অপশনটিতে ক্লিক করলে বাম দিকে অনেকগুলো মেনু দেখাবে, এই মেনুগুলো আমরা দেখতে পারবো। কানেক্ট শিট, তারপর হচ্ছে মাল্টি পেজ, পিডিএফ টু পিএইচডি, তারপর হচ্ছে পিকচার প্যাকেজ, ওয়েব, ফটো গ্যালারি। সো বন্ধুরা, এগুলোর মধ্যে আমরা ফার্স্ট যেটা রয়েছে কানেক্ট শিট, এটাতে ক্লিক করার পরে আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে বন্ধুরা, যে ফটো আপনি পাসপোর্ট সাইজে রূপান্তরিত করতে চান ওই ফাইলগুলি একটি ফোল্ডারে করে রাখলে অনেক সুবিধা হবে, অনেক ভালো হবে আপনার জন্য। তো আমি আমার ডেস্কটপে অনেক ফটো রয়েছে যেগুলো আমার পাসপোর্ট সাইজের করতে হবে, আমি আমার ডেস্কটপটি সিলেক্ট করে নিচ্ছি। ডেস্কটপ সিলেক্ট করানোর পর বন্ধুরা, আপনি এখানে মেনুগুলো একটু দেখে নেবেন, কারণ এই মেনুগুলো যদি ঠিক থাকে তাহলে ঠিকঠাক আপনার পাসপোর্ট সাইজের ছবি হবে, এবং মেনুগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে অবশ্যই গোলমাল হয়ে যাবে। তো আমি মেনুগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট, ডকুমেন্টের নিচে হচ্ছে হোয়াইট হচ্ছে 8, এবং হাইট দিবেন হচ্ছে 10, রেজুলেশন দেবেন হচ্ছে 300, এবং মেড দিবেন হচ্ছে ল্যাব কালার। এরপরে বন্ধুরা, জাদু দেখার জন্য আর অপেক্ষা করতে হবে না, এখন জাদুটা আপনারা দেখতে পারবেন। সো বন্ধুরা, আমি ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে জাদুটি শুরু হয়ে যাবে। সো বন্ধুরা, চলুন ওকেতে ক্লিক করি। সো বন্ধুরা, এখানে একটা পেজ আসবে, এই পেজে আপনি ওকে ক্লিক করবেন, তারপরে দেখতে পারবেন কী জাদু দেখাচ্ছে আমার কম্পিউটার। ও মাই গড। সো বন্ধুরা, আমার এখানে কিছু পিডিএফ ফাইল আছে, এই পিডিএফ ফাইল থাকার কারণে দেখা যাচ্ছে কিছু সময় এই যে চলে আসছে। তো এটাতে আমি ওকে করলাম। ওকে করার পরে ওকে, বন্ধুরা দেখুন এটা একদম অবিশ্বাসীয় একটি ব্যাপার। আপনারা যারা কাজ করেন, অনেক ছবির কাজ করতে হবে, তাদের জন্য এই জিনিসটি অনেক উপকার। সো বন্ধুরা, এইভাবেই আপনি আপনার ছবিগুলো পাসপোর্ট সাইজেরভাবে সাজিয়ে নিতে পারবেন। সাজানোটা কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটি সুন্দরভাবে পাসপোর্ট সাইজে রূপান্তরিত হলো। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই ছবিগুলো চলে এসেছে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে স্পেস ফাঁকা রেখে অনেক সুন্দরভাবে সারিবদ্ধভাবে এক লাইনে 4টি করে ছবি চলে এসেছে। এটা কাটতেও অনেক সুবিধা হবে। সো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অল এডুকেশন অনলাইন টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা সকলের জন্য দোয়া করবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।